রাহুল গান্ধীর সংসদ পথ খারিজ, প্রতিবাদে পথে কংগ্রেসের ছাত্র যুব, প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হলো পোস্টকার্ড। মোদি জবাব দাও, প্রধানমন্ত্রী দপ্তরে পোস্টকার্ড পাঠিয়ে আদানি ইস্যু ও রাহুল গান্ধীর সংসদ পথ খারিজের প্রতিবাদে বিক্ষোভ দেখালো কংগ্রেসের ছাত্র যুবরা। বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট দুই নম্বর ব্লকের খোলাপোতা পোস্ট অফিসে কংগ্রেসের কয়েকশো ছাত্র যুব সদস্য প্রধানমন্ত্রী দপ্তরে শতাধিক চিঠি পাঠালেন। তাদের এই কর্মসূচি সারা ভারতবর্ষ জুড়ে চলবে বলে জানানো হয়। দুই লক্ষ চিঠি প্রধানমন্ত্রী দপ্তরে পাঠানো হবে। এদিন কর্মসূচির প্রথম পর্যায়ের কাজ শুরু হল। এদিন যুব কংগ্রেসের কর্মীরা মিছিল করে পোস্ট অফিসে আসেন। উত্তর চব্বিশ পরগনার জেলা ছাত্র পরিষদের সদস্য পাপাই ঘোষ বলেন, আমাদের এই কর্মসূচি লাগাতার চলবে। কংগ্রেসের অভিযোগ, পরিকল্পনা করে কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করা হয়েছে। পাশাপাশি আদানির অ্যাকাউন্টে কুড়ি হাজার কোটি টাকা কি করে ঢুকল, এই টাকা কার, তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত বলে দাবি কংগ্রেসের। এদিন কংগ্রেস কর্মীরা দাবি করেন, আমাদের লড়াই দুর্নীতির বিরুদ্ধে। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, শাসক দল থেকে নেতাকর্মী সমর্থকরা কংগ্রেসে যোগদান করছেন। এবারের পঞ্চায়েত নির্বাচন যদি সুষ্ঠু স্বাভাবিক হয়, তৃণমূল কংগ্রেস একটি আসনও পাবে না বলে দাবি করেন কংগ্রেস নেতা। সাবডিভিশন ছাত্র পরিষদের উদ্যোগে আজকে এই অনুষ্ঠানটা করা হচ্ছে। অ্যাকচুয়ালি এটা আমাদের সর্বভারতীয় এনওসিওআই নেতৃত্ব এবং ছাত্র পরিষদের উদ্যোগে এই কর্মসূচিটা পালন করা হচ্ছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে প্রায় দু লাখ পোস্টকার্ড নরেন্দ্র মোদীর পিএমও দপ্তরে পাঠানো। তার যে এই দশ বছরের কুকীর্তি, এই মোদি আদানির যে সরকার চলছে, আদানির কোম্পানিতে কুড়ি হাজার কোটি টাকা কে বিনিয়োগ করেছে, রাহুল গান্ধীর সংসদপথ কেন অনৈতিকভাবে খারিজ করা হলো, দেশে যে অগণতান্ত্রিক পরিস্থিতি চলছে, এই সামগ্রিক পরিস্থিতিতে আমরা ছাত্র পরিষদের উদ্যোগে আজকে প্রধানমন্ত্রীর দপ্তরে এই খোলাপোতা পোস্ট অফিসের মাধ্যমে আমরা চিঠি পাঠালাম। প্রায় একশো চিঠি এখান থেকে পাঠানো হয়েছে। দেশের গণতন্ত্র একটুও বেঁচে নেই। চোরদের চোর বলার কারণে আজকে রাহুল গান্ধীর সংসদপদ খারিজ হচ্ছে। আমরা রাজনৈতিকভাবে লড়বো, আর সংসদ না, এবার শুধু রাজপথের লড়াই। দু হাজার চব্বিশে আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই এই দেশবিরোধী সরকারকে আমরা অপশাসন করব এবং দেশে একটা শ্রমিক কৃষক ছাত্র যুবর অনুকূলের যে সরকার, স্বপক্ষের যে সরকার, সেই সরকার প্রতিষ্ঠা করব। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বসিরহাট। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।